হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে আছেন পিয়াল হোসেন, তিনি একজন ফ্যাশন ডিজাইনার এবং ফিল্ম প্রডিউসার। পিয়াল, আপনি ফ্যাশন ডিজাইনার হিসেবে খুবই নাম করা একজন ব্যক্তিত্ব বাংলাদেশের, প্রচুর ভালো ভালো কাজ আছে আপনার। আপনি সম্প্রতি ফিল্ম প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করেছেন, স্বপ্নবাজি নামে একটি ছবি করছেন এবং আরেকটি ছবি লাইফ ইজ বিউটিফুল। এবং আপনার সম্পর্কে একটু জানিয়ে রাখি যে আপনি সেই ব্যক্তি যিনি আমেরিকাতে 10 বছর থেকেছেন, আমেরিকার বাড়ি বিক্রি করে সেই বিক্রি করা টাকা নিয়ে এসেছেন ছবি বানাতে। এবং আপনাকে জিজ্ঞেস করেছিলাম এই ভুল সিদ্ধান্ত কেন নিয়েছেন, আপনি বলেছেন জীবন তো একটাই, টাকা মুখ্য বিষয় নয়, স্বপ্ন পূরণই হচ্ছে মুখ্য বিষয়। একটু ব্যাখ্যা করে বলবেন বিষয়টা। আমার লাইফটা এরকম, আমি কখনো টাকার পিছনে দৌড়াইনি। আমি মনে করি যে আমার অল্পদিন বাঁচবো, আমরা যতদিন বাঁচবো ঠিক নিজের যে ইচ্ছা, নিজের যে ইচ্ছা শক্তি, এইগুলো পূরণ করে একদিন মারা যাব। এই সময়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিলেন এবং ব্যয়বহুল ছবি বানাচ্ছেন বলেই আমরা পত্রপত্রিকায় দেখছি। আপনার একটা ম্যাগাজিনও আছে, সেই ম্যাগাজিন সম্পর্কে কি একটু জানতে পারি? রাইট, আমার ম্যাগাজিন নাম হচ্ছে আই ফ্যাশন, আর ওটা একদম ফ্যাশন বেস এবং লাইফস্টাইল বেস। ওটা নিয়ে এখন যেহেতু আমাদের এই এখন তো ফিল্মের শুটিং বন্ধ এই আপাতত এই করোনাকালে, তো আমরা এখন এই ম্যাগাজিনটা নিয়ে বেশি কাজ করছি। ওটা দিয়ে আমাদের এখন ফটো হান্ট হলো এবং ওখান থেকে বেশ ভালো ভালো ছেলে মেয়ে বের হলো যাদের নিয়ে এখন আমরা কাজ করছি। এবং আপনি সম্প্রতি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলে শুনলাম, এবং আপনাকে আপনার নায়ক নায়িকা সবাই বলেছে যে আপনি বাংলাদেশের করণ জোহর হতে পারেন এবং আপনার ভিতরে সেই ছাপও আছে, আপনি কি মনে করেন তা? এটা আমার বন্ধুদের ভালোবাসা থেকে বলা, কারণ হচ্ছে উনি একজন বিশাল একজন ব্যক্তিত্ব, উনি ওনার মতো হতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার। বাট আমি একটা শুরু করছি কফি আড্ডা উইথ পিয়াল, যেহেতু নামের সাথে একটু কিছুটা মিল আছে, যদিও সম্পূর্ণ মিল নেই, বাট নিজেকে করণ জোহর ভাবতে কিন্তু খারাপ লাগে না, মানে হয় না যে গরিবের করণ জোহর এরকম একটা ব্যাপার। এই ইন্ডাস্ট্রিতে ফ্যাশন কতটুকু জরুরি? ফ্যাশন খুবই জরুরি, কিন্তু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে যে ফ্যাশনটা আসলে বাদ দিলেও পারতাম, আমাকে বেশি ওভার ড্রেস আপ লাগছে। কিন্তু আসলে আমি মনে করি যেহেতু আমরা মিডিয়াতে আছি, তো ফ্যাশনটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে। ফ্যাশনে সারা পৃথিবীর সাথে আমরা কতটুকু পিছিয়ে? বিশেষ কিছু কারণ আছে, যেমন ধরেন আমাদের কালচার, আমাদের সংস্কৃতি আমাদের মেনে চলতে হয়, আমরা খুব বেশি ওভার ড্রেস আপ করতে পারি না, এইসব ব্যাপার তো আছে। কিন্তু আমরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি দিনে দিনে, এবং গত 10 বছরের থেকে এখন আমি মনে করবো যে অনেক অনেক আমরা এগিয়ে গেছি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। কিন্তু পিয়াল, ছেলেরা যদি অতিরিক্ত পরিপাটি হয় এবং সাজগোজ করে তাদের অনেকটা মেয়েদের মতো লাগে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, সেটা হয়তো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়াতে তো মেকআপ ব্যাপারটা থাকতে হয়, কস্টিউমের ব্যাপারটা থাকতে হয়। এই 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 আমি যখন সেটে আসি তখন হয়তো আমি একটা ব্লেজার পরি বা একটা মেকআপ নিয়ে আসতে হয়, বাট এই আমি যখন আবার বন্ধুদের আড্ডা যাই তখন কিন্তু একটা টি শার্ট একটা জিন্স পরেই বসি। তো ব্যাপারটা ডিপেন্ড করছে তুমি কোথায় আছেন, আপনি সেই জায়গাটার উপর ডিপেন্ড করে যে হাউ ইউ ড্রেস আপ, হাউ ইউ ডু মেকআপ। প্রত্যেকটা ছেলে মেয়েদের পছন্দ করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার ক্ষেত্রে শোনা যায় আপনি মেয়ে থেকে ছেলেদের বেশি পছন্দ করেন। আসলে আমার ছেলে বন্ধু বেশি। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়ার সাথে জড়িত, একজন জনপ্রিয় মডেলও ছিল বাংলাদেশের, তিনি আপনার স্ত্রী ছিলেন, আমাদের দেশের এক সময়ের জনপ্রিয় মডেল তিনি তার হাজবেন্ড ছিলেন, এবং তার মৃত্যু পর্যন্ত আপনি তার হাজবেন্ডই ছিলেন। আপনি তো বহু আগের থেকে মডেলের সাথে জীবনযাপন করে অভ্যস্ত এবং এ পর্যন্ত দেখেছেন অনেক মডেল, বাংলাদেশের মডেলদের জীবনযাত্রায় সবচেয়ে বড় কী সমস্যা আপনার চোখে ধরা পড়েছে? আসলে আমাদের কাজের জায়গাটা তো খুব ছোট, আমাদের লিমিটেশন ছোট, কিন্তু আমাদের নজরটা থেকে অনেক উপরে আকাশের দিকে। তো আসলে আমাদের দেশের মডেলদের এই একটা প্রবলেম যে আকাশের দিকে তাকায় হাঁটে, আসলে মানুষের মাটির দিকে তাকায় হাঁটা উচিত। আমাদের যতটুকু চাদর ততটুকু পা ফেলা উচিত। মডেলদের লাইফস্টাইল এত বেশি হাই হয়ে যায় যে ওখান থেকে আর নামতে পারে না, তখন তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়া যায়। কিন্তু যারা ভালো থাকতে চায় তারা কিন্তু ভালো আছে, তারা রাতে ঘুমাতে পারছে ঠিক মতো, আর যারা খারাপ হতে চায় তারা তো খারাপ হয়েই যাচ্ছে। তো এখানে দুইটা অপশনই আছে, এক হয় আপনি আকাশের দিকে তাকিয়ে হাঁটবেন, রাস্তায় হোটচ খাবেন, আর নাহলে মাটির দিকে তাকিয়ে হাঁটবেন, সুন্দর সোজা পথে হাঁটবেন। এই সমাজ কাদেরকে বেশি মূল্যায়ন করে, যারা আকাশের দিকে তাকিয়ে হাঁটে তাদেরকে, না যারা মাটির দিকে তাকিয়ে হাঁটে তাদেরকে? সাময়িকভাবে যদি আপনি ভাইরাল হতে চান তাহলে ওই যে আকাশের দিকে তাকানো মডেলরা বা শিল্পীদের দিকে বেশি থাকে, ওই যে ভাইরাল, এখন তো খুব ভাইরাল ভাইরাল ব্যাপারটা চলে। কিন্তু আলটিমেটলি গেইনার কিন্তু তারাই যারা মাটিতে তাকিয়ে হাঁটে, মানে তাদের রেসটা অনেক লম্বা হয়, তারাই কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। এবার আপনার কথা যদি আমি বলি যে আপনি এত লম্বার সময় টিকে আছেন বিকজ আপনার শ্রদ্ধা ডেডিকেটেড ছিল বলেই আপনি এতদিন ধরে আছেন এখানে। আপনি হচ্ছেন আমার স্কুল জীবনের
আমরা একসাথে লেখাপড়া করেছি, একই স্কুলে, একই ক্লাসে, একই ক্লাস, স্কুলের বন্ধু, স্কুলের বন্ধু, যদিও আমরা শুধু এখন আপনি আপনি বলছি।